দর্শক, হারা দিন তো লকডাউন লইয়া কতই না কীর্তিকাণ্ড দেখেন, এইবার দেখেন সন্ধ্যার পর কেমনে বৈধ ব্যবসা অবৈধভাবে করে। সরকার ঘোষিত 14 দিনের কঠোর লকডাউন দেশে, আবার দিনে বিকাল 3টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি দেশে সরকার, কিন্তু হেরপরও সন্ধ্যার পর হাফসাটার জাগাইয়া অবৈধ ব্যবসার নাহান চাউল, ডাইল, তেল, নুন, বিড়ি, সিগারেট, মশার কয়েল কত কিছুই না বেছে। এই তো ছোট দোকানদারের কথা, এছাড়াও বড় বড় দোকানদাররাও সামে সামে তাদের ব্যবসা ঠিকই চালাইয়া যাইতে আছে। বড় মেয়েরা এখন ফোনে ফোনে ব্যবসা করে, কাস্টমাররা হ্যাঁ করে ফোন দেয়, পরে তারা হাফসাটার জাগাইয়া তাদেরকে মাল দেয়। দর্শক, আপনারা মনে করতে পারেন এই বিষয়টা লইয়াও কি নিউজ করা লাগে, আসলেই লাগে, কারণ অনেকেই আয় ঘটতে মগো। বরিশাল টিভির রিপোর্টাররা গত 2 দিন ফলো আপ করে দেখছে, ম্যাক্সিমাম মানুষ কাম থুইয়া আকাম মেকামই বেশি আয়, ঈদের ঘোরাঘুরিরা সদাইপাতি কেনতে এই ঘোরে।